চট্টগ্রামের বহুদারহাটে এম এ মান্নান ফ্লাইওভারের কালুর ঘাটমুখী দুটি র‍্যাম্পের পিলারে ফাটল দেখে হতবাক হয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। নির্মাণ ত্রুটির কারণে এমন অবস্থা বলে ধারণা তার। এদিকে ফাটলের কারণে সোমবার রাত থেকে বন্ধ রয়েছে যান চলাচল, ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। উদ্বোধনের চার বছর যেতে না যেতেই ফাটল দেখা দিয়েছে চট্টগ্রামের বহদ্দারহাটের এম এ মান্নান ফ্লাইওভারের দুটি র্যাম্পের পিলারে। ১৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের এই ফ্লাইওভারটি বয়ে আনছে একের পর এক বিপদ। সোমবার সন্ধ্যায় এক পথচারী ফাটলটি দেখে ফেসবুকে একটি পোস্ট দেন, সেটি পুলিশের নজরে আসার পর সোমবার রাত থেকে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, ফলে ফ্লাইওভারের দুই পাশে সৃষ্টি হয়েছে যানবাহনের তীব্র চাপ। ফ্লাইওভারের ডিজাইন ও কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। যে র‍্যাম্পটা করছে এটার কোয়ালিটি কোনোভাবে মেইনটেইন করা হয় নাই। এখানে বড় বড় লরি ট্রলি প্রায় 25-30 টনের মতো গাড়ি চলাচল করতো। ওই অংশটা ফরে করছে, ফরে করার পরে ওটা ঠিকভাবে করা হয় নাই। যারা এগুলো তদারকের মধ্যে দায়িত্বে ছিল আর কি, তাদের অসম্ভব একটা বড় ধরনের গাফিলতি হয়েছে। ঠিক কী কারণে এমন হয়েছে তা তদন্ত করে বের করা হবে, সিডিএ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এটা সিডিএ বাস্তবায়ন করেছে, হ্যাঁ আমরা তো করি না, সিডিএর সাথে আলাপ করবো, তারপর সিডিএকে বলবো এটা তদন্ত করে এটার দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাইফুল, ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ কি বেড়েছে কিনা এবং সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়েছে কিনা জানাবেন। মৌসুমি, আপনি যেমনটি বলেছিলেন, গতকাল রাত 10টা থেকে বর্ধমানের এই ফ্লাইওভারটি বন্ধ করে দেওয়া হয়েছে। দুটি পিলারের র্যাম্পটি কিন্তু ফাটল দেখা দিয়েছে, যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সকালবেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উনি বলেছেন এটাতে আসলে হতবম্বই গেছেন উনি দেখে, এবং একই সাথে এটাতে ত্রুটিপূর্ণ বলে উনি মন্তব্য করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সিডিএর যিনি প্রধান প্রকৌশলী ওনার সাথে কথা বললাম, উনি বললো যে ওনাদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করার পরে ওনারা কী ধরনের ত্রুটি আছে সেটা দেখবেন, দেখার পরে আসলে এটা সারানোর একটা সিদ্ধান্ত নেবেন। এর মধ্যেই পুলিশের পক্ষ থেকে, সিডিএ এবং মেয়রের পক্ষ থেকে গতকাল রাত থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ যান চলাচল। সেই সাথে আমি যদি আরেকটু দেখাই, এই যান চলাচল বন্ধের কারণে প্রচুর পরিমাণে জ্যাম সৃষ্টি হয়েছে, কিন্তু যেহেতু আসলে এই ওয়াই আকৃতির ফ্লাইওভারটি বন্ধ হয়ে গেছে, যার কারণে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং জনগণ আছে তারা বলতে আসলে বেশ দুর্ভোগের শিকার হচ্ছেন ওনারা, যেহেতু দুটি লাইনেই বন্ধ। একই সাথে আরেকটি বলবো, এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছিল, এই এটি মূল ফ্লাইওভারের বাইরে কিন্তু এই লুপটি তৈরি করা হয়েছিল। অনেক ডিজাইনার যারা নগর পরিকল্পনা বিত আছেন ওনারা বললো যে কি আসলে এটি শুরুতেই কিন্তু এটির একটি গলত ছিল তৈরি করাতে, যেরকম ডিজাইন করে তৈরি করার কথা ছিল সেরকম ডিজাইন কিন্তু এখনও তৈরি করা হয়নি, যার কারণে এটি এই ধরনের একটি সমস্যা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আসলে এখানে অনেক হয়তো প্রাণ হতাহতের ঘটতে পারে বলে আশঙ্কা করছেন কোনো কিছু। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।